হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে একটা ভিডিওর মাধ্যমে আমরা পরবর্তী দিন JPY INR এর মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সে সম্বন্ধে আমরা আলোচনা করে নেবো। সাথে সাথে আমরা JPY INR এর টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেবো এবং পরবর্তী দিনের জন্য সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো সম্পর্কেও আমরা কিন্তু আলোচনা করে নেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে আপনার কাছে যদি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টোটালি ফ্রি অফ কস্ট একটা ডিমেট অ্যাকাউন্ট আপনি বানিয়ে নিতে পারেন এবং তারপর আপনি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে সাথে আপনি হোম পেজে ডিরেক্ট হয়ে যাবেন। হোম পেজটি সিম্পলি স্ক্রল করার সাথে সাথে একটা স্টার্টেড অ্যান্ড অ্যাপেনের অপশন পেয়ে যাবেন। সিম্পলি আপনি এই অপশনটির উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি একটা পেজের মধ্যে অনেকগুলো কাজ করতে পারবেন, যেমন আপনি নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালাইসিস করে নিতে পারবেন। সাথে সাথে আপনি বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেলের ব্যবহার করতে পারবেন, বিভিন্ন রকম টাইম ফ্রেমের ব্যবহার করতে পারবেন। সাথে সাথে আপনি কিন্তু অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারবেন। সাথে সাথে আপনি কিন্তু বাইকল করে নিতে পারেন এবং বাইপুটও কিন্তু করে নিতে পারেন। সবচেয়ে কোনো একটা প্লাস আইকন আছে, সিম্পলি এটার উপর ট্যাপ করে আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারেন। সো সিম্পলি এটার উপর আমি ট্যাপ করে নেবো এবং ট্যাপ করার পরে এখান থেকে JPY INR সার্চ করে নেবো, ঠিক আছে? সো JPY INR সার্চ করার সাথে সাথে এখানে আমাদের JPY INR চলে এসেছে। সিম্পলি এটার উপরে আমি ক্লিক করে নিচ্ছি এবং এটার উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা পেজ আমাদের কাছে ওপেন হয়ে চলে এলো। সো আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে একটা ডাউন ট্রেড আছে, পরবর্তীকালে মার্কেটের একটা গ্যাপ ডাউন কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্রচেষ্টা চলেছে এবং পরবর্তীকালে একটা একটা লং লোয়ার উইকওয়ালা বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে 62 টাকায় মার্কেট পারফরমেন্স করছে বর্তমানে JPY INR, সরি JPY INR, ঠিক আছে? সো পরবর্তী দিন JPY INR মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা একবার এখানে একবার ক্লিক করব এবং ক্লিক করার পরে আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। হোম পেজে আসার পর সবচেয়ে উপরে সার্চের অপশনটির উপর আমরা ক্লিক করব এবং ক্লিক করার পর এখান থেকে আমরা JPY INR উপরে ট্যাপ করে নেবো, ঠিক আছে? সো আপনি চাইলে এখান থেকে JPY INR সার্চ করে নিতে পারেন। সো JPY INR উপরে ট্যাপ করার সাথে সাথে এখান থেকে আমরা অপশন চেন দেখতে পেয়ে যাবো, সাথে সাথে চার্ট দেখতে পেয়ে যাবো এবং সাথে সাথে স্টক ডিটেলসও কিন্তু দেখতে পেয়ে যাবো। তো সিম্পলি স্টক ডিটেলসের উপরে আমরা ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা ওভারভিউ দেখতে পেয়ে যাবো এবং তারপর সাথে একটা টেকনিক্যাল অপশন আছে। তো সিম্পলি এই টেকনিক্যাল অপশনটার উপরে আমি ক্লিক করে নেবো। ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি JPY INR পরবর্তীতে মার্কেটে বিয়ার স্ট্যান্ডে যেতে পারে এরকম 8 জন জানিয়েছেন, মার্কেট নিউট্রাল থাকতে পারে এরকম 9 জন জানিয়েছেন এবং মার্কেট ব্লু স্ট্যান্ডে যেতে পারে এরকম 10 জন জানিয়েছেন। অর্থাৎ পুরো স্ট্যান্ডে যাওয়ার চান্স কিন্তু সর্বাধিক, এই মতবাদে সবাই প্রকাশ করেছেন, ঠিক আছে? সো আমরা যদি JPY INR রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্ট দেখে নিতে চাই তার জন্য আমরা সিম্পলি পয়েন্টের উপরে ক্লিক করবো। সো ক্লিক করার সাথে সাথে আমরা এখান থেকে 3 মিনিট, 5 মিনিট, তাছাড়া 10 মিনিট, তাছাড়া 15 মিনিট, তাছাড়া 30 মিনিট, তাছাড়া 1 আওয়ারের রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্ট দেখে নিতে পারি। সেখান থেকে আমরা 1 আওয়ারের রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্ট দেখে নিতে পারবো। দেখে নিচ্ছি প্রথম সাপোর্ট পয়েন্টের কথা বলা হচ্ছে 61 টাকা 44 পয়সা, দ্বিতীয় সাপোর্ট পয়েন্টের কথা বলা হচ্ছে 60 টাকা 49 পয়সা এবং তৃতীয় সাপোর্ট পয়েন্টের কথা বলা হচ্ছে 58 টাকা 98 পয়সা, ঠিক আছে? অপরদিকে আমরা যদি রেজিস্ট্যান্স পয়েন্টের কথা বলি, তাহলে প্রথম রেজিস্ট্যান্স পয়েন্টের কথা বলা হচ্ছে 62 টাকা 94 পয়সা, দ্বিতীয় রেজিস্ট্যান্স পয়েন্টের কথা বলা হচ্ছে 63 টাকা 49 পয়সা, সরি দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হচ্ছে 63 টাকা 49 পয়সা এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হচ্ছে 64 টাকা 99 পয়সা। অর্থাৎ পরবর্তী দিন আপনি JPY INR মার্কেটে ইনভেস্ট করার সাথে সাথে এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো মাথায় রেখে আপনি কিন্তু JPY INR-এর উপর ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে? সো সিম্পলি আমরা এখানে ডাবল ট্যাপ করবো। এখানে ডাবল ট্যাপ করার সাথে সাথে আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। সো হোম পেজে আসার পর আমরা সিম্পলি পেজটি স্ক্রোল করবো। স্ক্রোল করার সাথে সাথে এখান থেকে আমরা স্টার্টেড অ্যান্ড অ্যাপেন স্ক্রোল করার সাথে সাথে এখান থেকে স্টার্টেড অ্যান্ড অ্যাপেন পেজটির উপরে আমরা সিম্পলি ক্লিক করে নেবো এবং ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে আবার JPY INR চার্ট ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখলাম JPY INR পরবর্তী দিন মার্কেটে আপ ট্রেন্ডে যাওয়ার চান্স কিন্তু সর্বাধিক, ঠিক আছে? তার জন্য আমরা সিম্পলি বাই করে নেবো। আমরা জানি মার্কেট আপ ট্রেন্ডে গেলে আমরা বাই করে থাকি, মার্কেট ডাউন ট্রেন্ডে গেলে আমরা সেল করে থাকি। তার জন্য সিম্পলি আমরা বাইয়ের উপরে ট্যাপ করবো। ট্যাপ করার পর এখান থেকে আমরা লট সাইজ এন্টার করে নেবো। সো আমি এখান থেকে 1 লট এন্টার করে নিচ্ছি, পরবর্তীকালে এখান থেকে লিমিট অর্ডার মার্কেট অর্ডার সিলেক্ট করে নেবো। সো আমি এখান থেকে লিমিট অর্ডার সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর সিম্পলি বাইয়ের উপরে ট্যাপ করছি। বাইয়ের উপরে ট্যাপ করার পরে এখান থেকে কনফার্ম অপশন চলে আসবে। সো কনফার্ম অপশনটিতে ট্যাপ করার সাথে সাথে আমাদের অর্ডারটি কিন্তু অটোমেটিক বাই হয়ে যাবে, ঠিক আছে? সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে JPY INR-এর প্রতি আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন। আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনটির উপর ট্যাপ করার পর আপনি এখান থেকে অ্যাডভান্স করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করতে পারেন এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।